আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা জানবো কিভাবে আমাদের এখানে এডমিশন নিতে পারবেন, অর্থাৎ আমাদের ইনস্টিটিউটে কিভাবে আপনারা ভর্তি হবেন। কারণে আজকে এই বিষয়টা নিয়ে আসা আপনাদের সামনে, অর্থাৎ আপনাদের জন্য যাতে সহজ হয় যে আসলে আমাদের ভর্তি প্রসিডিউরটা কিভাবে মেনটেন করবেন। তো আমাদের ভর্তি প্রসিডিউরটা একদম ইজি, এবং আপনি যে কোনোভাবে যে কোনো খান থেকে বাংলাদেশের যে কোনো খান থেকে আপনি আমাদের ইনস্টিটিউটে ভর্তি হতে পারেন, এবং পাশাপাশি বাংলাদেশ ব্যতীত অন্যান্য যে কান্ট্রিগুলো আছে সেখান থেকে আপনারা আমাদের এখানে এডমিশন নিতে পারেন। তো এডমিশন নেওয়ার জন্য প্রসিডিউরটা আসলে কি? এডমিশন নেওয়ার জন্য যে প্রসিডিউর, আমাদের একটি ওয়েবসাইট আছে, যদি আমি আপনাদের একটু আমাদের ওয়েবসাইটে নিয়ে যাই তাহলে আমাদের ওখান থেকে সবগুলো একাত্রে আপনারা দেখতে পারবেন। তো সরাসরি যাচ্ছি আমাদের ওয়েবসাইটে, ওয়েবসাইটে গিয়ে দেখাচ্ছি আপনারা কিভাবে আমাদের এই প্রসিডিউরটা মেনটেন করবেন। তো আমি সরাসরি যাচ্ছি আমাদের একদম ওয়েবসাইটে। তো আমি একটা নতুন একটা ট্যাব খুলে নিচ্ছি, এই ট্যাবের মধ্যে আপনারা সার্চ দেবেন আউটসোর্সিং বিডি ডট নেট, আউটসোর্সিং বিডি ডট নেট। আপনি যখন আউটসোর্সিং বিডি ডট নেট লিখে সার্চ দিবেন তখন আপনি আমাদের ওয়েবসাইটে চলে আসবেন। সরাসরি হচ্ছে এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট, অর্থাৎ আউটসোর্সিং বিডি ডট নেট। এই ওয়েবসাইটে আসার পর আপনার কাজ কি, আপনি সরাসরি এখান থেকে আমাদের সম্পর্কে আপনি জানতে পারেন, আমাদের হোম বাটনে আসতে পারেন, এসে আমাদের সম্পর্কে জানতে পারেন, এবং পাশাপাশি কি করতে পারেন, এখান থেকে পাশে অ্যাবাউট আস, অর্থাৎ আমি আমার সম্পর্কে জানতে এবং আমাদের ইনস্টিটিউট সম্পর্কে জানতে আপনি অ্যাবাউট আস বাটনটা ঘুরতে পারেন। সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে যে আপনারা এডমিশন কিভাবে নেবেন। এডমিশন নেওয়ার জন্য সরাসরি আসবেন আমাদের এডমিশন নামক যে বাটনটা আছে এই এডমিশনে আসবেন। এডমিশনে এসে আপনি সরাসরি একটু নিচের দিকে আসবেন, এখান থেকে দেওয়া আছে ভর্তি সংক্রান্ত তথ্য, অর্থাৎ আপনি কিভাবে ভর্তি হবেন প্রত্যেকটা বিষয় এখানে আপনাকে তথ্যটা দেওয়া আছে, অর্থাৎ আপনি শুরু থেকে কিভাবে শেষ পর্যন্ত যাবেন এখান থেকে আপনি প্রত্যেকটা বিষয় দেখবেন ভর্তি সংক্রান্ত তথ্য। তো আমাদের এখানে একটা বিষয় আমরা বলে রাখি, আমাদের ইনস্টিটিউটে প্রতি মাসে একটা করে নতুন ব্যাচ রান হয়, এবং প্রতি মাসের 1 থেকে 10 তারিখ পর্যন্ত আমাদের এই ব্যাচটার জন্য অ্যাডমিশন কার্যক্রম চালু থাকে, এবং 11 তারিখ থেকে আমাদের ক্লাসটা যথারীতি চালু হয়ে থাকে। তো এটা আমাদের প্রথম থেকেই বলে দেওয়া আছে, প্রতি মাসের 1 থেকে 10 তারিখে নতুন ব্যাচ শুরু হয়। ওকে, তো আমরা একটু যদি নিচের দিকে আসি, এখান থেকে এসে দেখবেন কিভাবে এডমিশন নেবেন, অর্থাৎ এখানে একটা পাশে একটা ইউটিউবের একটা ভিডিও দেওয়া আছে, এখান থেকে এই যে আমি যে ইউটিউবের ভিডিওটা করতেছি এই ভিডিওটা হচ্ছে সেই ভিডিওটা, অর্থাৎ আপনি কিভাবে এডমিশন নেবেন এই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। এখানে পাশাপাশি আমাদের লিখে দেওয়া আছে আমাদের স্টুডেন্টরা কি পরিমাণ ইনকাম করতেছে ইতিমধ্যে, সেই বিষয়গুলো লিখে দেওয়া আছে, এবং আমরা কি কি সার্ভিস প্রোভাইড করি, আপনাদের যে কোশ্চেন যে ভাই আপনারা কি কি সার্ভিস প্রোভাইড করে থাকেন। তো আমাদের এখানে সার্ভিসগুলোর মধ্যে আমরা দুটা সার্ভিস প্রোভাইড করি, এক হচ্ছে ডিজিটাল মার্কেটিং, দুই হচ্ছে গ্রাফিক ডিজাইন, অর্থাৎ আমরা ডিজিটাল মার্কেটিং এবং গ্রাফিক ডিজাইন দুটাই আমাদের ইনস্টিটিউট থেকে আমরা প্রোভাইড করে থাকি। অনেকের কোশ্চেন যে ভাই আপনারা কোন কোন মার্কেট প্লেসে কাজ করেন, আমরা মূলত ফাইবার, আপওয়ার্ক সহ অন্যান্য যে মার্কেট প্লেসগুলো আছে সেই মার্কেট প্লেসগুলোতে কাজ করে থাকি, বাট আমাদের মূল টার্গেট হচ্ছে সোশ্যাল মিডিয়া, অর্থাৎ আমরা সোশ্যাল মিডিয়া থেকে যেহেতু হাজারো হাজার ক্লায়েন্ট পরে আছে সোশ্যাল মিডিয়াতে শুধুমাত্র, এইগুলোর হচ্ছে আমাদের মূল টার্গেট। এবং সোশ্যাল মিডিয়া থেকে ইতিমধ্যে আপনারা হয়তো আমাদের ইউটিউব চ্যানেল লক্ষ্য করবেন, আউটসোর্সিং বিডি ইনস্টিটিউট বাই গোলজার, এই চ্যানেল লক্ষ্য করবেন যে আমাদের প্রত্যেকটা স্টুডেন্ট সোশ্যাল মিডিয়া থেকে হাজার হাজার ডলার ইনকাম করতেছে শুধুমাত্র ওখান থেকে ক্লায়েন্ট নিয়ে আসে, এবং মার্কেট প্লেসে আমরা দেখাবো আপনাদের ওই বিষয়গুলো যেগুলো কিনা আপনি শুরু থেকে শেষ পর্যন্ত ক্লায়েন্টের সঙ্গে কীভাবে নিয়ে আসবেন কথা বলুন প্রত্যেকটা বিষয় আমরা এখান থেকে প্রোভাইড করে থাকবো। অর্থাৎ ফাইবার, আপওয়ার্ক সহ অন্যান্য যে মার্কেট প্লেসগুলো আছে আমরা প্রত্যেকটা মার্কেট প্লেস আপনাদের দেখাই দেবো ইনশাআল্লাহ। তারপর অনেকের কোশ্চেন থাকে যে ভাই আপনারা কী কী শিখাবেন আমাদের, আমাদের যে সার্ভিসগুলো এইগুলো কী কী, আমাদের সার্ভিসগুলো দেখার জন্য আপনারা যদি আমাদের ওয়েবসাইটে আসেন আমাদের সার্ভিস সমূহ দেখবেন। এখানে আমরা কিছু সার্ভিস, এখান থেকে সবগুলো দেওয়া সম্ভব হয়নি, তো আমরা কিছু সার্ভিস এখানে অ্যাড করে দিয়ে দিছি, অর্থাৎ আমরা ফেসবুক, টুইটার, লিঙ্কডিন, ইনস্টাগ্রাম, গুগল টপ র্যাঙ্কিং, এসইও, অন্যান্য যে কাজগুলো আছে ভিডিও এডিটিং থেকে শুরু করে প্রত্যেকটা বিষয়, অর্থাৎ আমাদের প্রত্যেকটা বিষয় আমরা কি করতে পারি এখান থেকে শিখতে পারি। এখানে প্রত্যেকটা বিষয় আপনাদের শুরু থেকে শেষ পর্যন্ত কি হবে দেখানো হবে। তো আমরা কি করে দিছিলাম আপনাদের সুবিধার্থে এখানে আমরা অ্যাড করে দিয়েছি সামান্য কিছু ভিডিও, যা কিনা আপনারা খুব সহজে কি করে নিতে পারেন, এই ডাটাগুলো কালেক্ট করতে পারেন। ওকে, তো আমরা কি কি আমরা কি কি শেখানো হয় এখান থেকে আপনারা দেখেই নিতে পারবেন খুব সহজভাবে। প্রত্যেকটা বিষয় আমরা এখানে শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদের দিয়ে দেওয়ার চেষ্টা করছি। এখন আসেন কোর্স ফি, যে ভাই আপনারা তো আমাদেরকে এই কাজগুলো শেখাবেন তাহলে আপনাদের কোর্স ফিটা কত? এই ভিডিও তৈরি হওয়া পর্যন্ত আমাদের কোর্স ফিটা এখন পর্যন্ত 10,000 টাকা, অর্থাৎ আমাদের কোর্স ফিটা এখন 10,000 টাকা। কেউ যদি একবারে 10,000 টাকা পেমেন্ট করতে চায় করতে পারে, বাট যদি সমস্যা মনে হয় যে না আমি একবারে পেমেন্ট করতে পারতেছি না, তাদের ক্ষেত্রে ভর্তির প্রথম দিনে, অর্থাৎ আপনি যেদিন অ্যাডমিশন নেবেন প্রতি মাসের 1 থেকে 10 তারিখের মধ্যে, তখন আপনি 5,500 টাকা পেমেন্ট করবেন, এবং বাদ বাকি 4,500 টাকা প্রতি মাসের শুরুতে নেক্সট যে 3 মাস আপনাদের ক্লাস হবে, যদি আপনার বেশিও প্রয়োজন হয় আপনি থাকতে পারেন কোনো অসুবিধা নেই, তবে নেক্সট 3 মাসের 1,500 টাকা করে পরিশোধ করতে হবে।
এক্ষেত্রে আপনাকে পরবর্তী সময়ে আপনাদের কোর্স শেষ হওয়ার পরবর্তী সময়ে কোনো সময় কোনো সাপোর্টের জন্য টাকা পেইড করতে হবে না। অর্থাৎ আপনি এডমিশন একবার নিলে আপনি আজীবনের জন্য কি হয়ে যাবেন, আমাদের পার্মানেন্ট স্টুডেন্ট হয়ে যাবেন। যদি আপনার কখনো সাপোর্টের প্রয়োজন হয় আপনি আমাদের সঙ্গে সরাসরি, আমাদের যে পেইড গ্রুপ আছে সেই গ্রুপে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। ইনশাল্লাহ আমরা আমাদের সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করব। ওকে, এখন আপনার পেমেন্টটা কিভাবে করবেন? অনেকের কোশ্চেন যে ভাই আমরা পেমেন্টটা কিভাবে করব। পেমেন্ট করার জন্য এখানে দেয়া আছে আমাদের পেমেন্ট পদ্ধতি, অর্থাৎ আপনি কিভাবে পেমেন্টগুলো করবেন। পেমেন্টগুলো করার জন্য আমাদের এখান থেকে কিছু নাম্বার দেওয়া আছে, বিকাশ, রকেট, নগদ এবং ডাস বাংলা। পাশাপাশি আরও কিছু নাম্বার যুক্ত হবে, ইন্ডিয়া থেকে যারা আছেন, ইন্ডিয়া থেকে যারা দেখবেন তারা দেখবেন এখানে একটা নাম্বার অ্যাড করে দেওয়া হবে। অর্থাৎ ইন্ডিয়ান থেকে যারা যারা এডমিশন নিতে চাচ্ছেন তাদের নাম্বারটা এখানে অ্যাড করে দেওয়া হবে। ওই নাম্বার আমাদের হচ্ছে ইন্ডিয়ান নাম্বার, ওখান থেকে আপনি কি করতে পারেন, পেইড করতে পারেন। ইতিমধ্যে যারা পেইড করেছিলেন যে নাম্বারগুলোতে আমরা সেম ওই একই নাম্বারটা এখানে অ্যাড করে দিব, আজকের মধ্যে অ্যাড করে দেবো, আপনারা এখান থেকে পেইড করতে পারবেন। ওকে, এখন আপনারা তো পেইড করতে পারবেন, যে পেইড করার আগে যে ভাই আমি কি ইনশিওর হব আপনাকে ফোন করে, যদি এই নাম্বারগুলোতে টাকা পেমেন্ট করার পর, এই নাম্বারগুলোতে টাকা পেমেন্ট করার পর আপনি একটা স্ক্রিনশট রেখে দিবেন, যদি আমরা কেউ ফোন রিসিভ নাও করি, যেহেতু এই নাম্বারগুলো পেইড নাম্বার, যদি ফোন রিসিভ নাও করা হয় এই নাম্বারগুলোতে, আমাদের অন্য দুইটা নাম্বার দেওয়া আছে, যে দুইটা নাম্বার আমাদের এখানে দিয়ে দেওয়া হবে। অর্থাৎ একটা হচ্ছে 01950962207 এবং অন্যটি হচ্ছে 01828015102। এই যে দুটো নাম্বার দেওয়া আছে এই দুটো নাম্বারে আপনারা কল করে নিতে পারেন, যে কোনো ইনফরমেশন জানতে পারেন। পাশাপাশি আপনি এই যে নাম্বারগুলো আছে এটার স্ক্রিনশট রেখে দিলে আমাদের কল না করলেও কোনো প্রবলেম নাই, আমাদেরকে জানানো ছাড়াই আপনারা পেমেন্ট করে দিতে পারবেন। তবে হ্যাঁ, 1 তারিখ থেকে 10 তারিখ, 10 তারিখের পরে না, কারণ আমাদের পেমেন্টটা 1 থেকে 10 তারিখের মধ্যেই কি করা হয়, এডমিশন শুধুমাত্র কনফার্ম করা হয়। ওকে, এখন আপনি কিভাবে, আপনি তো পেমেন্ট করে ফেললেন, এডমিশন কনফার্ম করলেন, বাট আপনি আমাদের পর্যন্ত কিভাবে পৌঁছাবেন যে ভাই আমি তাহলে তা আপনাদের কিভাবে জানাবো যে আমরা আপনার এখানে এডমিশন নিলাম। এডমিশন নেওয়ার জন্য এখান থেকে আপনার যে স্ক্রিনশটটা থাকবে সেই স্ক্রিনশটটা রেখে দেবেন, আপনি আমাদের কোন নাম্বারে টাকাটা পেমেন্ট করছেন এবং আপনি কোন নাম্বার থেকে পেমেন্ট করছেন, এই যে ডকুমেন্টটা এটা রেখে দেবেন। রেখে দেওয়ার পর আপনারা দেখবেন নিচের দিকে এসে পেমেন্ট কমপ্লিট করে ফর্ম পূরণ করুন। অর্থাৎ আপনি একটা পেমেন্ট কমপ্লিট করার পর কি করবেন, একটা ফর্ম পূরণ করবেন, বাট ফর্মটা কিভাবে পূরণ করবেন সেটা জানার আগে আমরা একটা বিষয় দেখি। পেমেন্ট পদ্ধতির রাইট সাইডে একটা আমাদের পিকচার দেওয়া আছে, এই পিকচারটা কি আসলে, এই পিকচারটা হচ্ছে এমন একটা পিকচার, অর্থাৎ আপনি কিভাবে আপনার ডকুমেন্টটা রেডি করবেন। অর্থাৎ আপনি এক সাইডে দেবেন আপনার স্ক্রিনশটটা এবং আপনি আপনার একটা পিকচার দিবেন, তার উপরে কিছু ইনফরমেশন লিখতে হবে আপনাকে অবশ্যই। অবশ্যই যখন পোস্টটা করবেন, অর্থাৎ কি করবেন, একটা পোস্ট করতে হবে, সেই পোস্টটা কোথায় করবেন একটু পরে বলতেছি। এইরকম একটা পোস্ট সাজাইতে হবে আগে, সেই পোস্টটাতে আপনার নাম থাকবে, আপনি কোথা থেকে বলছিলেন, আপনি কত তারিখে এডমিশন নিলেন এবং কোন নাম্বার থেকে টাকা পেমেন্ট করছেন, আমাদের কোন নাম্বারে পেমেন্ট করছেন, এই বিষয়গুলো দিয়ে আপনি একটা পোস্ট করবেন। কোথায়, আমাদের যে একটা গ্রুপ আছে ডিজিটাল মার্কেটিং হেল্প বিডি গ্রুপ, সেই ডিজিটাল মার্কেটিং হেল্প বিডি গ্রুপে আপনাকে একটা পোস্ট করতে হবে। সেই গ্রুপটাতে অবশ্যই অবশ্যই আপনাকে আগে কী করতে হবে, রিকোয়েস্ট পাঠাইতে হবে। যদি আমাদের এখানে ওয়েবসাইটে কেউ আসেন, এই ওয়েবসাইটে আসার পর দেখেন পেমেন্ট করে তার একটি স্ক্রিনশট নিন এবং আমাদের ডিজিটাল মার্কেটিং হেল্প বিডি, এই যে ডিজিটাল মার্কেটিং হেল্প বিডি, এখানে যদি আপনারা ক্লিক করেন সঙ্গে সঙ্গে আপনাদের একটা গ্রুপ অন হয়ে যাবে। এই যে ডিজিটাল মার্কেটিং হেল্প বিডি, এই গ্রুপটা এখানে আমরা লিঙ্ক আপ করে রেখে দিছি, আপনারা শুধু ক্লিক করার সঙ্গে সঙ্গে এই গ্রুপে আসতে পারবেন। এই গ্রুপে এসে আপনারা একটা জয়েন রিকোয়েস্ট দিবেন, জয়েন রিকোয়েস্ট দিলে আমরা আপনাকে দেখবো এরকম, অর্থাৎ আপনার রিকোয়েস্টটা আসবে আমাদের কাছে, আমরা দেন অ্যাপ্রুভ করে দেবো। অ্যাপ্রুভ করে দেওয়ার পর আপনারা কি করবেন, অ্যাপ্রুভ করে দেওয়ার পর আপনারা আমাদেরকে আপনাদের যে পোস্টটা আছে সেই পোস্টটা করবেন। সেই পোস্টটা যখন করবেন আমরা দেখবো আপনাদের পোস্টটা অ্যাজ লাইক এরকম, অর্থাৎ আমাদের পেন্ডিং পোস্ট মুডে থাকবে। পেন্ডিং পোস্ট মুডে থাকলে আমরা এখান থেকে দেখবো যে আপনাদের ভর্তির প্রসিডিউরটা, অর্থাৎ এই যে আমরা আপনার যারা যারা ভর্তি হয়ে নিয়েছেন ইতিমধ্যে তাদের পোস্টগুলো আমরা দেখতে পারবো। অ্যাজ লাইক আমরা একটু দেখাই। ওকে, তো একটু নিচে আসি। ওকে, এরকম আপনারা কি দেখতে পারবেন, আপনারা পোস্ট দিতে পারবেন, দিবেন, আমরা এভাবে কি করবো অ্যাপ্রুভ করে দেবো। তো আপনার যখন অ্যাপ্রুভ, আমরা যখন অ্যাপ্রুভ করে দেবো তখন আপনাদের কি এতে আসবে, একটু যদি আমরা নিচের দিকে যাই আমরা অ্যানাউন্সমেন্টে এসে দেখবো যে আপনাদের যাদের যাদের পেমেন্ট কমপ্লিট হয়ে গেছে তখন আপনারা কী পাবেন, এরকম একটা ইনফরমেশন, অর্থাৎ আপনার কাছে একটা ইনফরমেশন যাবে যে আপনার পোস্টটা অ্যাপ্রুভ হয়ে গেছে। অ্যাপ্রুভ হলেই কিন্তু আমাদের একটা পারমানেন্ট যে মেসেঞ্জার গ্রুপ আছে সেই মেসেঞ্জার গ্রুপে আপনাদের অ্যাড করা হবে। সেই মেসেঞ্জার গ্রুপের নাম হতে পারে আউটস 102, আউটসোর্সিং বিডি ইনস্টিটিউট, 103, আউটসোর্সিং বিডি ইনস্টিটিউট, আমরা একটা মেসেঞ্জার গ্রুপে আপনাদের অ্যাড করিয়ে দিব। তারপরে আপনারা কীভাবে আরও জানতে পারবেন, আরও জানতে পারেন আমাদের যে ইউটিউব চ্যানেল আছে সেই ইউটিউব চ্যানেলের মধ্যে আমরা আপনার পোস্টটা কী করে দেবো, অ্যাপ্রুভ করে দেবো। যেমন আমাদের কমিউনিটি গাইডলাইনে আসবো, কমিউনিটি গাইডলাইন থেকে আপনারা দেখতে পারবেন যে আপনার পোস্টটা কী হয়ে গেছে, অ্যাপ্রুভ হয়ে গেছে। অ্যাজ লাইক এরকম দেখেন, আসসালামু আলাইকুম, এমডি জাকির হোসেন, আপনার এডমিশন কনফার্ম এবং আমাদের পারমানেন্ট মেসেঞ্জার গ্রুপ 103 আউটসোর্সিং বিডি ইনস্টিটিউটে অ্যাড করা হয়েছে। অর্থাৎ আপনার যে মেসেঞ্জার গ্রুপটা থাকবে আমরা সেই গ্রুপে অ্যাড করে দিব আমাদের।
এক্ষেত্রে একটা কোশ্চেন, কেউ যদি মনে হয় যে আপনার পোস্টটা অ্যাপ্রুভ করা ঠিক হবে না, ইতিমধ্যে যেমন আমরা অনেকের করছিলাম যে ভাই আমার ছবিটা আপনারা দিয়েন না, ওই ক্ষেত্রে আমরা কি করবো না, আপনার ছবিটা দিব না, শুধুমাত্র আমরা যে কোনো একটা নাম দিয়ে আমাদের একটা যে অন্য একটা ছবি অ্যাড করে দেবো, এক্ষেত্রে কোনো ভয় নেই। ওকে, তো আমরা আবারও যাচ্ছি এডমিশন বাটনে, এখান থেকে আপনি একটু নিচের দিকে আসবেন, অর্থাৎ আমরা কি করলাম, সার্ভিসগুলো জানলাম, কোর্স ফি, পেমেন্ট পদ্ধতি সব জানলাম, এবং কিভাবে পেমেন্টটা আপনারা দিবেন সেটাও জানলাম, কিভাবে পোস্ট করবেন সেটাও জানলাম। পোস্টটা কোথায় করবেন, আমাদের যে গ্রুপ আছে ডিজিটাল মার্কেটিং হেল্প বিডি গ্রুপ, এই গ্রুপে এসে আপনাদের পোস্টটা করতে হবে, অর্থাৎ ডিজিটাল মার্কেটিং হেল্প বিডি গ্রুপে আপনাদের কি করতে হবে, পোস্ট করতে হবে। তো পোস্ট করার পর আপনার কাজ কি, পোস্ট করার পর আরেকটি কাজ আছে, এখানে পেমেন্ট কমপ্লিট করে ফর্ম পূরণ করুন। এই যে ফর্ম পূরণ, এই ফর্মটা আসলে কি, এখানে একটা দেখেন ফর্মের উপর ক্লিক করে ফর্ম ফিল আপ করুন, এখানে আমাদের একটা ফর্ম দেওয়া আছে। এই ফর্মটা কি, আমরা যখন আপনি ফর্মের উপর ক্লিক করবেন, ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার নতুন একটা ট্যাব অন হয়ে যাবে এবং এরকম একটা ফর্ম চলে আসবে আপনাদের সামনে। এই ফর্মটা থেকে আপনি কি করবেন, আপনি আপনার সমস্ত ইনফরমেশনগুলো কি কি ইনফরমেশন দিতে হবে সেই বিষয়গুলো বলে দেই। সর্বপ্রথম দিতে হবে আপনার নাম, অর্থাৎ আপনি যে এডমিশন নিলেন আপনার এই আপনার যে নাম সেই নামটা দিবেন। আপনার পার্সোনাল ফোন নাম্বার, অর্থাৎ আমরা যেন আপনাকে ফোন করতে পারি যে কোনো প্রয়োজনে, আপনার এই পার্সোনাল নাম্বারটা এখানে দিবেন। তারপর কি দিবেন, আপনার পাশে দেওয়া আছে আপনার ইমেল অ্যাড্রেস, অর্থাৎ যে ইমেল অ্যাড্রেসটাতে আমরা মেসেঞ্জারেও লিঙ্কটা দিব, আমাদের ক্লাসের লিঙ্কটা, এবং আপনার ইমেল অ্যাড্রেসও পাঠিয়ে দেবো, আপনার যেখান থেকে সুবিধা হবে সেখান থেকে যেন আপনি কি করতে পারেন, অ্যাড হতে পারেন। এই জন্য আপনাকে নির্ভুল একটি কি দিতে হবে, ইমেল নাম্বার অ্যাড করতে হবে। কত টাকা পেমেন্ট করেছেন, এখানে আপনি অবশ্যই যদি প্রথম পেমেন্ট করে থাকেন তাহলে অবশ্যই 5,500 টাকা পেমেন্ট করেছেন, কারণ কি এখানে পরের মাসগুলোতে যেহেতু আপনারা কি করবেন, আমাদের এইটা শেষ হওয়ার পর, অর্থাৎ প্রথম মাসে আমাদের 5,500 টাকা পেমেন্ট এবং নেক্সট মাসগুলোতে গিয়ে কি হবে 1,500 টাকা পেমেন্ট, এই জন্য এই অপশনটা রাখা হয়েছিল যে আসলে আপনার 1,500 টাকা দিলেন না 5,500 টাকা পেমেন্ট করলেন। আপনি যত টাকা পেমেন্ট করলেন তত টাকা এখানে দিয়ে দেবেন, কত টাকা পেমেন্ট করেছেন, কত তারিখে পেমেন্ট করেছেন, অর্থাৎ আপনি যে তারিখে আপনি কি করবেন পেমেন্টটা করবেন সেই তারিখটা এখানে উল্লেখ করে দেবেন। এখানে কত তারিখে পেমেন্ট করেছেন, এখানে যদি আপনি যে পাশের ক্যালেন্ডার দেওয়া আছে এখানে ক্লিক করবেন, ক্লিক করলে আপনার ক্যালেন্ডারটা অন হয়ে যাবে, আপনি এখান থেকে তারিখটা সিলেক্ট করে দিয়ে দেবেন, তাহলে আপনার তারিখটা হয়ে যাবে। যে নাম্বার থেকে পেমেন্ট করেছেন, অর্থাৎ আপনি আমাদেরকে যে বিকাশ নাম্বারে পেমেন্ট করেছেন আপনার যে নাম্বার থেকে, সেই নাম্বারটা এখানে দিয়ে দেবেন প্রথমে, এবং আমাদের যে বিকাশ নাম্বারটাতে আপনার পেমেন্ট করেছেন সেই নাম্বারটা পরে দিয়ে দেবেন, অর্থাৎ পেমেন্টের ট্রানজাকশন আইডি সহ, যে নাম্বার থেকে পেমেন্ট করেছেন। এবং তারপরে একটা অপশন আছে পেমেন্টের ট্রানজাকশন আইডি, অর্থাৎ ট্রানজাকশন আইডিটা আসলে কি, ট্রানজাকশন আইডিটা যদি আমি আপনাদের দেখাই একটু তাহলে বুঝতে পারবেন যে আসলে ট্রানজাকশন আইডিটা কি বলতেছি আমরা। তো আমাদের একটা পূর্বের একটা যে কোনো একটা রিপোর্ট দেখাচ্ছি আপনাদের, ট্রানজাকশন আইডি অনেকে হয়তো বুঝতে পারেন অনেকে হয়তো বুঝতে পারবেন না, আমি এখান থেকে দেখাই দিচ্ছি, একটা অন করে দেখেন, এই যে এখান থেকে ট্রানজাকশন আইডি শেষের দিকে দেখেন 8J37MWZT1X, এটা হচ্ছে প্রত্যেকটার একটা ট্রানজাকশন আইডি দেওয়া থাকে। এই আইডিটা আপনারা কি করবেন এখানে লিখে দিবেন, যদি আপনারা লিখে দেন তাহলে আমাদের জন্য কি হবে, সুবিধা হবে আপনাদের জন্য যে আমরা আপনাকে একদম পারফেক্টলি পেয়ে যাব। ওকে, তারপরে আপনাদের কি করতে হবে, শেষের দিকে আরেকটু কাজ করে আপনার যে স্ক্রিনশটটা আছে সেই স্ক্রিনশটটা এখান থেকে আপলোড করে দেবেন। এই কয়েকটা কাজ করার পর আপনি আমাদের কি হয়ে যান, আমাদের একদম ফুল প্রসিডিউরটা কমপ্লিট হয়ে যাবে। এইভাবে আপনি আমাদের কি করতে পারেন, আমাদের পার্মানেন্ট গ্রুপে অ্যাড হতে পারেন। পার্মানেন্ট গ্রুপে অ্যাড হওয়ার পর যে কাজগুলো সেটা হচ্ছে আমরা মেসেঞ্জারে বলে দিব, আমরা আপনাদেরকে প্রোভাইড করবো সবগুলো ক্লাস লিঙ্কগুলো, ওখান থেকে আমরা ক্লাসের জুম লিঙ্ক যেহেতু আমরা দিব, অর্থাৎ আমাদের ক্লাসটা হবে 100% পেইড জুমের মাধ্যমে, আমরা তখন আপনাদের বুঝাই দিতে পারবো। এরপরে যদি কোশ্চেন থাকে যে ভাই ঠিক আছে আমরা যদি আপনাদের এখানে এডমিশন নিয়ে নিলাম, এডমিশন নেওয়ার পর আমরা ক্লাসের লিঙ্কগুলো কীভাবে, ওই যে প্রথমে যেটা বললাম আপনি মেসেঞ্জারও পেতে পারেন আপনি জিমেলও পেতে পারেন, অর্থাৎ দুই জায়গাতে আপনার দেওয়া হবে, আপনার যেখান থেকে সুবিধা হবে সেখান থেকে আপনি নিয়ে আমাদের সঙ্গে কী করতে পারেন, ক্লাসে অ্যাড হতে পারেন। এভাবে আমরা আমাদের প্রসিডিউরটা মেনটেন করে থাকি। এরপরেও যদি কোনো কোশ্চেন থাকে তাহলে আমাকে জানাবেন অবশ্যই, আমি আমার পক্ষ থেকে যথাসাধ্য চেষ্টা করবো যাতে করে আপনাদের কোনো সমস্যা না হয়। শেষ সময় আরেকটা বিষয়ে কথা বলি, যদি কোনো কারণে আপনাদের ফোনটা রিসিভ করা না হয় সঙ্গে সঙ্গে, যে আপনারা যখন পেমেন্ট করবেন তাহলে আপনারা ওই নাম্বারগুলোতে পেমেন্ট করতে পারেন, শুধুমাত্র যে নাম্বারগুলো আমাদের ওয়েবসাইটে দেওয়া আছে outsourcingbd.net, এই ওয়েবসাইটে যে নাম্বারগুলোই দেওয়া থাকবে যখন থাকুক না কেন, যখন আপনি পেমেন্ট করবেন অবশ্যই অবশ্যই শুধুমাত্র আমাদের ওয়েবসাইটের এডমিশনের যে নাম্বারগুলো দেওয়া আছে আমাদের outsourcingbd.net-এ, এই নাম্বারগুলো ব্যতীত অন্য কোনো নাম্বারে কোনোভাবে আপনারা পেমেন্ট করবেন না। আমাদের কোনো অ্যাডমিন টিম কিংবা আমি কখনো বলবো না এই নাম্বারগুলো ছাড়া অন্য কোনো নাম্বারে পেমেন্ট করার জন্য, যদি কেউ দিয়ে থাকেন তাহলে দায়ভার আমাদের ইনস্টিটিউট কোনোভাবে থাকবে না, যদি আপনি এই নাম্বারগুলোতে পেমেন্ট করে থাকেন তার যে কোনো দায়ভার আমরা নিতে পারি, বাট অন্য কোনো নাম্বার যদি কেউ কখনো কোনোভাবে বলে থাকে তাহলে আমরা সেটা দায়ভার নিব না। ওকে, তো এই ছিল আজকের মতো, তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের ইনস্টিটিউট আপনাদেরকে স্বাগতম, আমার জন্য দোয়া রাখবেন, আমার যারা পেইড স্টুডেন্ট আছে তাদের জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।